আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি ফর্মুলা অ্যাপ্লিকেশনের পার্ট ওয়ান। তো বেসিক্যালি আমরা যে যোগ করার জন্য আমরা প্লাস সাইন ইউজ করি এবং মাইনাস করার জন্য আমরা আমরা এখানে মাইনাস সাইন এবং গুণ করার জন্য আমাদের মাল্টিপ্লিকেশন অ্যান্ড ভাগ করার জন্য ডিভিশন সাইন দিই। তো এই ক্ষেত্রে আমরা আমাদের সাপোজ টোটাল কত স্টুডেন্ট সেটা অ্যাকচুয়ালি একটা পিকনিকের জন্য পুরো এই বক্সেসগুলো দেখাচ্ছে, এগুলো আমরা ফিল আপ করবো কিভাবে। তো শুরু করা যাক, ফার্স্ট অফ অল আমরা ইকুয়ালস টু সাইন দিলাম, এখানে টোটাল বলেছে, দ্যাট মিনস এখানে মেলটা সিলেক্ট করলাম, প্লাস সাইন, তারপর ফিমেল সেল, তারপর এন্টারপ্রাইজ। এখন দেখছি ডিফারেন্স, ফিমেল ও ফিমেল মধ্যে ডিফারেন্স কত। আমি আবার ইকুয়ালস টু সাইন দিলাম, তারপর আমাদের এই সেলটা সিলেক্ট করলাম, মাইনাস অ্যান্ড উপরের টিম, এন্টারপ্রাইজ হয়ে গেল আমাদের। এখন চাচ্ছি যে আমাদের এই প্রত্যেকজন স্টুডেন্ট আমাদের ফুড বক্স দুটো করে ফুড বক্স পাবে এবং প্রত্যেক স্টুডেন্ট তিনটা করে গিফট পাবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমাদের টোটাল স্টুডেন্ট যেহেতু 100, তো দুজন করে যদি আমাদের দুটা করে যদি আমরা ফুড বক্স দিই সেক্ষেত্রে হিসাবটা হবে এরকম, ইকুয়ালস টু সাইন, সেলটি সিলেক্ট, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ফুড বক্স অ্যান্ড এন্টারপ্রাইজ। এখন চলছে গিফট বক্স, গিফট দিব আমরা তিনটা করে, এক্ষেত্রে আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, আবার ইকুয়ালস টু সাইন, সিলেক্ট, মাল্টিপ্লিকেশন অ্যান্ড বক্স দেন এন্টারপ্রাইজ অ্যান্ড দ্যাটস ইট। এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্ট অর্থাৎ আমাদের যে 100 স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টকে আমরা টিমে ভাগ করবো এবং প্রত্যেকটা টিমে 10 জন করে থাকবে এবং প্রত্যেকটা টিম দুইটা করে দুইজন করে টিচার লিড করবে। এক্ষেত্রে আমরা কিভাবে বের করবো আমাদের ডাটাগুলো, প্রথমত আমরা ইন্টারপ্রেস দিলাম, তারপর আমরা চাচ্ছি স্টুডেন্টদের পার টিম 10 জন করে আমরা ভাগ করব, সেক্ষেত্রে আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, ডিভিশন সাইন এবং প্রত্যেক টিমে 10 জন, এন্টারপ্রাইজ। এখন চাচ্ছি যে আমাদের টিচার রিকোয়ারমেন্ট কত হবে, টিচার লাগবে আমাদের সাপোজ এন্টার দিলাম, যেহেতু আমাদের 10টা টিম হবে এবং 2 জন করে টিচার লাগবে, তো আমরা 10টা টিম মাল্টিপ্লিকেশন অ্যান্ড পার টিমে আমাদের 2 জন করে এন্টারপ্রাইজ অ্যান্ড দ্যাটস ইট।